প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হাজীবাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি অশোক কুমার শিকদার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করবো। এ অধ্যায়ের উপর প্রথম একটা ক্লাস আমি নিয়েছিলাম, আজকে এটারই ধারাবাহিকতায় আরেকটা ক্লাস, আজকে পার্ট টু। তো আসো আমরা দেখি, তোমরা আগেই জেনেছো অধ্যায়ের বিষয়টা হলো কি, মহাকর্ষ এবং অভিকর্ষ। তাহলে আজকে আমরা এই অংশ থেকে কি দেখব, আজকের অংশ থেকে দেখব ভর এবং ওজনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, অভিকর্ষ স্থাপনের প্রভাবে বস্তুর ওজনের তারতম্য ব্যাখ্যা করতে পারবে, এবং বিভিন্ন স্থানে অভিকর্ষ স্থাপনের যে মান বিভিন্ন রকম সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আসো আমরা দেখি কি আছে আজকে। প্রথমে হলো আমরা একটা বিষয় দেখি, ভর। তোমরা বাজার থেকে আমরা যদি কোনো জিনিস কিনে আনি, যেমন বলি 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি আলু, এই যে বিভিন্ন পণ্য আমরা কিনে আনি, এটার ক্ষেত্রে একটা একক ব্যবহার করি, সেটা হলো কেজি। আমরা এটাকে বলি এটার ওজন এত কেজি, ওইটার ওজন এত কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, এই যে আমরা ওজনের যে একটা একক ব্যবহার করে থাকি বা ওজন ব্যবহার করে বলে থাকি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে, তো মূলত আমরা যেমন বললাম এখানে একটা বস্তু ওজন 10 কেজি, যেমন বস্তুটা ধরলাম 10 কেজি চাল, 10 কেজি চালের চালের ওজন। তো এখানে আমরা এই যে লাইনটা আমরা লিখলাম 10 কেজি চালের ওজন, আমরা এখানে এই যে 10 কেজি চালের ওজন আমরা যেটা বোঝাই বা আমরা যে এককগুলো ব্যবহার করি, আসলে বিষয়টা কিন্তু তা নয়। এটা হবে কি, 10 কেজি চালের ওজন না, এটা হবে ভর। এখন আমাদের এই ভর এবং ওজন যে কথাটা আমরা ব্যবহার করে থাকি, এই দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা অনেকে মনে করি যে ভর এবং ওজন একই, আসলে ব্যাপারটা এরপর থেকে আমরা জানবো যে ভর আর ওজন এক জিনিস নয়। তাহলে আমরা ভরটা কি আগে জেনে নিই, ভর হলো কোনো পদার্থের মধ্যে কতটুকু বস্তু আছে, ওই বস্তুটা কতটুকু পরিমাণে আছে, এটা তার একটা মৌলিক বৈশিষ্ট্য, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হয় না, এটা একই রকম থাকে। তাহলে আমরা যদি 10 কেজি বুঝলাম, 20 কেজি বুঝলাম, যেমন মনে করো তোমার ওজন 50 কেজি, আমরা এটা বলি যে আমার ওজন 50 কেজি, আসলে এটা তা নয়, এটা হবে আমার ভর। তাহলে তোমার ভরটা হবে কত, 50 কেজি। আমরা যখন ভর কথাটা ব্যবহার করবো তখন সেটার এককটা আমরা কেজি হিসেবে ব্যবহার করবো। তাহলে আমরা বুঝতে পারলাম কোন বস্তুর মধ্যে মোট কতটুকু পদার্থ আছে ওইটাই তার ভর, এটার মোট পরিমাণটাই তার ভর। তাহলে ভরটা আমার যেখানে যেমন আছে সব জায়গায় একই রকম থাকবে, যেমন তোমার ভর 50 কেজি, তুমি এটা নির্দিষ্ট তোমার ভরটা সব জায়গায় 50 কেজি, তোমাকে যেখানে নিয়ে যাওয়া হোক তাহলে ভরের কোনো পরিবর্তন হবে না, এটা তার একটা মৌলিক বৈশিষ্ট্য। এরপর আসো আরেকটা শব্দ, আমরা ভর আমরা জানবো কি, এবার জানবো আমরা কি ওজন। তো ওজনটা হলো কোন বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কি হয়, কিছুক্ষণ পরে একাই নিচের দিকে নেমে আসে, তাই না? বা তোমার হাত থেকে যদি কিছু এভাবে ছেড়ে দাও নিচের দিকে পড়ে যাবে। এখন এই যে নিচের দিকে পড়ে গেল কেন পড়লো, কারণ নিচের দিকে একটা আকর্ষণ বল কাজ করছে এটার উপরে বস্তুর উপর। তো এই আকর্ষণ বলকে আমরা কি বলেছিলাম, এটাকে বলছিলাম পৃথিবীর নিজের দিকে যে আকর্ষণ করে নিয়ে আসে কোনো বস্তুকে, এটা হলো অভিকর্ষ বল। তাহলে এই যে কোনো বস্তুর উপর যে পৃথিবীর যে আকর্ষণ বল সেটাই হলো তার ওই বস্তুর ওজন। তাহলে তোমরা বুঝতেই পারছো ওজন এবং ভর কিন্তু দুটা আলাদা জিনিস। তাহলে এই ওজনটার আবার আমরা আলাদা এককে ব্যবহার করে থাকি। ওজনের এককটা কি ব্যবহার করা, সেটা হলো নিউটন। তাহলে আমরা ওজনের ক্ষেত্রে কি বলবো, যেমন ভূপৃষ্ঠে আমরা 1 কেজি বস্তুর, 1 কেজি বস্তুর ওজনকে হিসাব করি, ওজন সমান হলো 9
দশমিক 8 নিউটন। তাহলে দেখো আমরা 1 কেজি বলতে এখানে 1000 গ্রাম হিসাব করি, তাই না? এখন এখানে হলো 1 কেজি বস্তুর ওজনটা হবে কত? 9.8 নিউটন। অর্থাৎ বস্তুর ওজনের একক হবে কি? নিউটন। তাহলে বুঝতে পারলা ওজনের একক নিউটন, ঘরের একক কি? সেক্ষেত্রে ঘরের একক আমরা ব্যবহার করি কিলোগ্রাম বা কেজি। তাহলে হচ্ছে আমরা পার্থক্য বুঝতে পারলাম। তাহলে এখানে ওজনের সাথে আমার কি বিষয়টা সম্পর্ক যুক্ত? সেটা হলো বস্তুর অভিকর্ষ স্তরণ। তাহলে এই অভিকর্ষ স্তরণটা ওজনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা দেখলাম যে ভর আর ওজন দুটা ভিন্ন জিনিস, তাই না? এবার আমরা দেখব ভর আর ওজনের মধ্যে এটার মধ্যে সম্পর্ক, এই দুটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে ভর এবং ওজনের। আমরা জানি এটার সাথে অভিকর্ষ স্তরণের সম্পর্ক কোন বস্তুর ওজনের সাথে। তাহলে আমরা যদি বলি যে 10 কেজি ভরের, 10 কেজি ভরের কোন বস্তুর ওজন কত, তাহলে দেখো আমরা এখানে একটা সম্পর্ক দিয়ে আমরা দেখাই দিতে পারবো এটা আছে ভর আর ওজনের মধ্যে সম্পর্কটা কি। ভর আর ওজনের মধ্যে সম্পর্কের একটা সূত্র আছে তোমাদের, যদি ওজনটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ডব্লিউ সমান এম জি। অর্থাৎ এখানে ডব্লিউ যদি কি হয়, ওজন হয়, আর এম যদি ভর হয়, আর জি হলো কি অভিকর্ষ স্তর। তাহলে এখানে খেয়াল করো আমাদের ডব্লিউ সমান এম জি, অর্থাৎ আমার কোন বস্তুর ওজন যদি ডব্লিউ হয় সেটাকে ভর এবং অভিকর্ষ স্থলন দ্বারা গুণ করলে আমরা কি পাবো, সেটা পাবো ওজন। তাহলে দেখো ভর আর ওজনের সম্পর্কটা আমরা দেখতে পেলাম, অর্থাৎ কোন বস্তুর ওজন সমান ভর গুণ অভিকর্ষ স্থলন। তাহলে আমরা এখানে বলছিলাম 10 কেজি ভরের কোন বস্তুর ওজন কত। আচ্ছা এই যে অভিকর্ষ স্থলন, এই জিরো আবার একটা নির্দিষ্ট মান আছে, সেটা হলো কত? 9.8, এত কি মিটার পার সেকেন্ড। এটা আমরা সাধারণত এই মানটা ব্যবহার করে থাকি, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই যে এককটা মানে এই যে জিটা, এই জি এবং এম, অর্থাৎ এই ভর এবং বস্তুর ভর, তাহলে আমরা এখানে দেখো ভরটা কত উল্লেখ করেছি, 10 কেজি ভরের, তাহলে এখানে হলো ভর কত? 10 কেজি। তাহলে দেখো অভিকর্ষ স্থলনের মানটা আমরা লিখে রেখেছি 9.8। তাহলে আমরা এখানে ওজন বের করতে চাইলে কি করতে হবে, ভরের জায়গায় 10 বসাও এবং গুণ করো 9.8 দ্বারা। তাহলে কি হবে, 10 কেজি ভরের কোনো বস্তু ওজনটা কত হবে? 98 কি নিউটন। অবশ্যই কিসে একক, ওজনের একক কি নিউটন। তাহলে এখানে ডব্লিউ কি ছিল? ওজন। তাহলে আমরা দেখো এখান থেকে একটা গাণিতিক সমস্যা সমাধান করতে পারলাম, পাশাপাশি আমরা ভর এবং ওজনের মধ্যে সম্পর্কে একটা সমীকরণ লিখতে পেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা ভর এবং ওজনের মধ্যে কি সম্পর্ক। এইবার আসো আমরা দেখবো কোন বস্তুর ভর এবং ওজন কিভাবে পরিবর্তন হয়। আমরা তো জানি ভর কোথাও পরিবর্তন হবে না, ভর সব জায়গায় সমান থাকবে, কিন্তু ওজনটা কিভাবে পরিবর্তন হয়। আমরা জানি যে কোন বস্তুর অভিকর্ষ স্তরণ জি এর মান যদি বেড়ে যায়, বস্তুর ওজনটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণ জি এর মান হবে 0, অর্থাৎ সেখানে বস্তুর ওজন হবে কি 0। কিন্তু যদি ভূপৃষ্ঠ থেকে আমরা যতই উপরের দিকে যেতে থাকবো, উপর দিকে উঠতে থাকবো, অবশ্য স্তরের জি এর মান ততই কি হবে, কমে যাবে, অর্থাৎ কোন বস্তুর ওজনটা কি সেই হারে কমে যাবে। এবার যদি ভূপৃষ্ঠ থেকে আবার যত আমরা নিচের দিকে যাব, গভীরের দিকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি কমে যাবে, অভিকর্ষ স্তরণের মান কমে যাবে, অর্থাৎ জি এর মান কমে যাবে। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে গেলেও জি এর মান কমে যাবে, আবার যদি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যায় তাহলেও জি এর মান কমতে থাকবে। তাহলে জি এর মান কমে গেলে কি হবে, আমাদের ওজন কমে যাবে। তাহলে চাঁদে কোনো বস্তুর ওজন যদি আমরা বলি
ভূপৃষ্ঠ থেকে যদি চাঁদে আমরা যাই তাহলে বস্তুর ওজন হয়ে যাবে 6/1 ভাগ, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর ওজন হবে, চাঁদে গিয়ে ওজন হবে কত? 1.63 এত নিউটন। এটা হলো, আর চাঁদে গেলে কি হবে, বস্তুর ওজন হয়ে যাবে 6/1 ভাগ। তাহলে তোমার যা ওজন আছে, তুমি যদি তোমাকে যদি চাঁদে নিয়ে যাওয়া যাওয়া হয় তাহলে ওইটাকে কি করতে হবে, 6 দ্বারা ভাগ করলে যা হবে সেটাই হবে তোমার ওজন। এবং আবার আর একটা মান দিয়ে বের করতে পারি, 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন যদি 1 নিউটন হয় তাহলে তোমার যা ওজন সেটাকে যদি 1.63 দ্বারা গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে, সেটা থেকে আমরা ওজনের অর্থাৎ আমরা ওজন বের করতে পারবো। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে কোন বস্তুর চাঁদে নিয়ে গেলে তার ওজনের কি পরিবর্তন হয় বা পার্থক্য দেখা যায়। এবার আসো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো। আমরা একটা সমীকরণ জানি, যে সমান কি জিএম ডিভাইডেড আর স্কয়ার। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে জিটা হলো কি, জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, তারপর আছে হলো এম হলো কি পৃথিবীর ভর, আচ্ছা আর আর হলো পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা দেখো এই যে আমরা এখানে যে সমীকরণটা দেখলাম, আর জি তো আমরা জানি অভিকর্ষ স্তরণ, এই সমীকরণটা থেকে আমরা দেখতে পাই যে আর এর মান যদি কমে বেশি হয়, অর্থাৎ আর এর মান কমে গেলে এই জি এর মান কি হবে, কমে যাবে অবশ্যই। আর এর মান বেড়ে গেলে, আর এর মান কমলে জি এর মান কি হবে, বাড়বে, আর আর এর মান বেড়ে গেলে জি এর মানটা কমে যাবে। এখানে আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি বেড়ে যায় অভিকর্ষ স্তরণের মান কমে যাবে, এবং যদি আর এর মান কমে যায় অভিকর্ষ স্তরণের মানটা বেড়ে যাবে, অর্থাৎ জি এর মান বেড়ে যাবে, ছোট হাতে স্মল জি এর মান বেড়ে যাবে। তাহলে আমরা পৃথিবীর পৃথিবীটা কিন্তু একটা সুষম গোলক না, আমরা জানি এটা একটু ডিম্বাকার এরকম আকৃতি যদি হয়ে থাকে, এরকম ডিম্বাকার আকৃতি, তাহলে এক্ষেত্রে দেখো ব্যাসার্ধ কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান নয়। দেখো এখান থেকে যদি আমরা দেখাই, এটা যদি কেন্দ্র হয় তাহলে ব্যাসার্ধ কিন্তু সব জায়গায় সমান হবে না, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হবে। তাহলে এখন এই ব্যাসার্ধ কিন্তু আবার পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রকম, মেরু অঞ্চলে হলো পৃথিবীর ব্যাসার্ধটা সবচেয়ে কি, মেরু অঞ্চলে হলো পৃথিবীর ব্যাসার্ধ কম, এবং তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কম হলে জি এর মানটা বেশি হয়ে যাবে এখানে মেরু অঞ্চলে। তারপর হলো বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে একইভাবে এই আর এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তো জি এর মান কমে যাবে, এবং ক্রান্তীয় অঞ্চলে মাঝামাঝি থাকবে। যেমন আমরা যদি বলি মেরু অঞ্চলে হলো, মেরু অঞ্চলে হলো তোমার কিসের মান, জি এর মান হলো বেশি, অর্থাৎ এখানে জি এর মান হলো 9.83 মিটার। দেখো মেরু অঞ্চলে জি এর মান হলো এটা, অর্থাৎ অভিকর্ষ স্তরণের মানটা হলো সর্বোচ্চ, তাহলে এটার মান কি কম, পৃথিবীর ব্যাসার্ধ কম। আচ্ছা এরপরে দেখো মেরু অঞ্চলের পরে হলো বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে হলো জি এর মান হবে 9.78। আচ্ছা তাহলে এখানে বিষুবীয় অঞ্চলের জি এর মান দেখো এটার চেয়ে কম, তাহলে এখানে কি হবে ব্যাসার্ধ বেড়ে যাবে, এটা ব্যাসার্ধ এটা বেশি পৃথিবীর ব্যাসার্ধ। আর কাছে ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলে আছে জি এর মান 9.79। তাহলে দেখো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু এটার চেয়ে বেশি জি এর মান, তাহলে এটা কি এটার চেয়ে এটার ব্যাসার্ধ কি কম, এটার চেয়ে এটা বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এখানে তিনটা মান থেকে জি এর মান তিনটা থেকে আমরা বুঝতে পারলাম যে যদি পৃথিবীর ব্যাসার্ধ
যে অংশ সবচেয়ে কম সেখানে জি এর মান সবচেয়ে, পৃথিবীর ব্যাসার্ধ যদি কি হয় যেখানে সবচেয়ে কম হবে সেখানে জি এর মান সবচেয়ে বেশি হবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম কোথায়? মেরু অঞ্চলে। তাহলে জি এর মান সবচেয়ে বেশি এখানে, তাহলে এখানে পৃথিবীর ব্যাসার্ধ হলো সবচেয়ে বেশি এবং জি এর মান, দেখো পৃথিবীর ব্যাসার্ধ এখানে জি এর মান সবচেয়ে কম, পৃথিবীর ব্যাসার্ধ তার সবচেয়ে বেশি, আর তারপরে এটা মাঝামাঝি। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর বিভিন্ন অংশের অভিকর্ষ স্থলনে মান বিভিন্ন হওয়ার কারণে আমাদের, দেখো পৃথিবীর বিভিন্ন অংশের অভিকর্ষ স্থল বিভিন্ন রকম, কারণ আমাদের এই পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান নয়, পৃথিবীর ব্যাসার্ধ সমান না হওয়ার কারণে অভিকর্ষ স্থলের মান বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয়ে থাকে, এই পার্থক্য হয়ে থাকে। তাহলে এখন এই জি এর একটা আবার আদর্শ মান ধরা হয়, জি এর আদর্শ মান মানে আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করি তখন জি এর একটা নির্দিষ্ট মান ধরে হিসাব করি, সেটা হলো 9.8, জি এর আদর্শ মান এটা আমরা ব্যবহার করে থাকি। তিনটাকে ব্যবহার করে মোটামুটি আমরা 9.8 এই মানটাই জি এর আদর্শ মান হিসেবে ধরে থাকি। এরপর দেখো বিভিন্ন স্থানে অভিকর্ষ স্থলন এবং বস্তুর, তাহলে বিভিন্ন স্থানে অভিকর্ষ স্থলনের মানটা কেমন হয়ে থাকে আমরা দেখি। সেটা প্রথম হলো পৃথিবীর বিভিন্ন ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন রকম হয়ে থাকে ভূপৃষ্ঠের। তাহলে দেখবো হলো ভূপৃষ্ঠের কোন নম্বর আছে, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, প্রথমে যেটা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে কিন্তু অভিকর্ষ স্থলন জি এর মান বিভিন্ন হয়ে থাকে, এটি কি কারণ হয়ে থাকে? এটা আমরা একটু আগেই বললাম, যেটা হলো পৃথিবীর আকৃতির কারণে, ওই যে ব্যাসার্ধ কম বেশি হওয়ার কারণে পৃথিবীর আকৃতি পরিবর্তন হওয়ার কারণে তোমার, এক নম্বর হলো পৃথিবীর আকৃতি, অর্থাৎ আকৃতি সুষম গ্রহ না হওয়ার কারণে ব্যাসার্ধ কম বেশি হওয়ার কারণে অভিকর্ষ স্থলের মান পরিবর্তন হয়। তারপর 2 নম্বরটা হলো পৃথিবীর আণবিক গতি, পৃথিবীর আণবিক গতি, তাহলে দেখো পৃথিবীর আণবিক গতি অভিকর্ষ স্থল বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, এর ফলে অভিকর্ষ স্থলের মানও কি হয় পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পেয়ে যায়। তাহলে দেখো বিষুবীয় অঞ্চল থেকে কি হয়, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায় এই আণবিক গতির জন্য অভিকর্ষ স্থলনের মান, এই কারণে আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে জি এর মান। এরপর 9 নম্বরটা দেখি আমরা, 9 নম্বরটা আছে হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতার স্থানে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থান। আচ্ছা দেখো ভূপৃষ্ঠ থেকে যখন উচ্চতর স্থান, আমি আগে বলেছি যত উপরের দিকে যাওয়া যাবে কি হবে অভিকর্ষ স্থলনের মান কত হ্রাস পাবে। আবার নম্বর 8 আছে ভূপৃষ্ঠ থেকে কোন দিকে অভ্যন্তরে কোন স্থানে, অভ্যন্তরে কোন স্থানে, অর্থাৎ ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তরে যত নিচের দিকে যাওয়া যাবে তত অভিকর্ষ স্থলনের মান হ্রাস পাবে, ঊর্ধ্বে যত যাবো তত অভিকর্ষ স্থলনের মান হ্রাস পাবে এবং নিচের দিকে গেলেও অভিকর্ষ স্থলনের মান হ্রাস পাবে, এবং পৃথিবীর কেন্দ্রে থাকবে অভিকর্ষ স্থলনের মান কেমন, শূন্য। আমরা আগে বলেছি অভিকর্ষ স্থলন কেন্দ্রে হবে শূন্য। তাহলে আমরা জানলাম ভর এবং ওজনের সম্পর্কে জানলাম, কাকে বলে এটার পার্থক্য বুঝতে পারলাম, তারপর অভিকর্ষ স্থলনের বিভিন্ন জায়গায় পরিবর্তন কেন বুঝতে পারলাম। তাহলে আমরা তোমাদের জন্য এখন যেটা বাজেট কাজ আমি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ করবে, 1 নম্বর হলো রনির ভর 80 কেজি,
আমরা তাহলে তোমাদের এই দুইটা বিষয় সম্পর্কে বাড়ির কাজ থাকলো, তোমরা এই দুইটা বিষয়ের উপর বাড়ির কাজ লিখে আনবে। আজকের মতো পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আগামীকাল আসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমাদের একটু সতর্ক করে দিই আবারও, সেটা হলো তোমরা মাদক দ্রব্য থেকে